আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা টিউন করে আছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলে, আমি আছি আপনাদের সাথে পাবেল আহমেদ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ তিনটি সেটিংসের কাজ দেখিয়ে দিব। যেই সেটিংসগুলোর কাজ জানা থাকলে আপনারা ফেসবুক চালানোর ক্ষেত্রে অন্যদের থেকে একটু বেশি ফেসিলিটিস পাবেন। তো এই সেটিংসগুলোর কাজ শেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের নতুন আপডেট তিনটি সেটিংসের কাজ দেখিয়ে দিব। যেই সেটিংসগুলোর কাজ জানা থাকলে আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি যে তিনটি আপডেট সেটিংসের কাজ দেখাবো তার মধ্যে এখন আমি এক নাম্বার সেটিংসের কাজ দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডিটি ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন, তারপরে জাস্ট থ্রি লাইনে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম। তো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে একটি নতুন ফিচার্স পেয়ে যাবেন, এটা কিন্তু রিসেন্টলি ফেসবুক আপডেট করেছে, ফেসবুক ভিডিওস অ্যাপস। তো এই ফিচার্সটির কাজ হচ্ছে আমরা কিন্তু নর্মালি এখান থেকে ফেসবুকের সব ভিডিও দেখতে পারি। তো এই ফিচার্সটি যদি এনেবল করে দেন তাহলে কিন্তু ভিডিওর এই অপশনটি আলাদা একটা অ্যাপস হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই জন্য আমি এখানে ক্লিক করে দিব। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে অ্যাড টু হোম স্ক্রিন। তো জাস্ট এখানে ক্লিক করে দিব। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এই ফিচার্সটি কিন্তু এখন আলাদা একটা অ্যাপস হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তো এখন আমি সরাসরি চলে যাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অ্যাপসটি অটোমেটিক এনেবল হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফেসবুকের ভিডিওর অপশনটি কিন্তু আলাদা একটা অ্যাপস হয়ে গেছে, এবং এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের সব ভিডিও দেখতে পারবেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন পেজে লাইক করেছেন, এখান থেকে কিন্তু সব কিছু দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে যে পেজে লাইক করেছি এখান থেকে কিন্তু সবগুলো শো করছে। তারপরে এখানে নোটিফিকেশানের অপশন রয়েছে, তো এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে ফেসবুকে কী কী নতুন ভিডিও আপলোড করা হচ্ছে এবং ফেসবুকে কারা কারা লাইভ করছে সব কিছুর নোটিফিকেশান খুব সহজেই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন রয়েছে, তো আমি যদি এখানে ক্লিক করি, তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রথম অপশন রয়েছে অটো প্লে, তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি প্লে ভিডিওস, তো এটা কিন্তু আমার অলওয়েজ করা আছে। তো এখান থেকে আপনারা নেভার করে দিতে পারবেন। তো নেভার করলে কিন্তু ভিডিওটা অটোমেটিক প্লে হবে না। তো জাস্ট আমি এখান থেকে নেভার করে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই নেভার করে দিতে পারবেন। তো আমি ব্যাক বাটনে প্রেস করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে পেজ ইউ ফলো, তো আপনি কোন কোন পেজ ফলো করেছেন এখান থেকে কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটা পেজ ফলো করেছি, এখানে কিন্তু শো করছে। তারপরে আমি ব্যাক বাটনে আবারও প্রেস করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক সেটিংস, তো এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি ফেসবুক সেটিংসে নিয়ে যাওয়া হবে আপনাকে। তো আমি এখানে ক্লিক করলাম না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট, তো এখানে যদি ক্লিক করেন তাহলে ফেসবুক লাইটে আপনাকে সরাসরি নিয়ে যাওয়া হবে। তো আমি আপনাদেরকে যদি দেখাই, তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, সরাসরি কিন্তু আমি ফেসবুক লাইটে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে তিনটি আপডেট সেটিংসের মধ্যে দুই নাম্বার সেটিংসের কাজ দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর জাস্ট থ্রি লাইনে ক্লিক করে দেবেন। তো জাস্ট আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম। তো থ্রি লাইনে ক্লিক করার পর অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটি ভিউ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটি ভিউ করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন রয়েছে ম্যানেজ পোস্ট, তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম।
তো আমি ফেসবুকে যত পোস্ট করেছি এখানে কিন্তু সবগুলো পোস্ট শো করছে, তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ইচ্ছা করলে সবগুলো পোস্ট আমি একবারে ডিলিট করতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টে ক্লিক করে আমি কোন কোন পোস্ট ডিলিট করতে চাচ্ছি ওইগুলো পোস্ট যদি আমি এখান থেকে সিলেক্ট করে নিই তাহলে কিন্তু একসাথে সবগুলো পোস্ট ডিলিট করতে পারবো। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে ডিলিটের অপশন রয়েছে। তো অনেক সময় ফেসবুকে একটা একটা পোস্ট ডিলিট করতে গেলে অনেক সময় লাগে এবং অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তো এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা সবগুলো পোস্ট ডিলিট করে নিতে পারবেন এক ক্লিকে। তো আপনারা ইচ্ছা করলে ফিল্টার করে পোস্টগুলো ডিলিট করতে পারবেন। তো তার জন্য এখানে ফিল্টারসে ক্লিক করে দিতে হবে। তো জাস্ট আমি ফিল্টারসে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন রয়েছে ট্যাগড পোস্ট। তো এটা যদি এনেবল করে দেন তাহলে আপনাকে কে কে ট্যাগ করেছে ওগুলো দেখতে পারবেন এবং সিলেক্ট করে সবগুলো একসাথে ডিলিট করতে পারবেন। তো আমি এটা এনেবল করে দিলাম, তারপরে জাস্ট ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কেউ আমাকে ট্যাগ করে নাই। তো আপনাদেরকে যদি কেউ ট্যাগ করে তাহলে একটা একটা করে সিলেক্ট করে সবগুলো একসাথে ডিলিট করে দিতে পারবেন। তো আমি যদি আবারও ব্যাক বাটনে প্রেস করি, তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাক বাটনে প্রেস করলাম, তো এখানে কিন্তু আপনারা প্রতিদিনেরটা প্রতিদিন ডিলিট করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে টুডে লেখা রয়েছে, তো আপনার ইচ্ছা করলে ডেট চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট আমি এখানে 10 তারিখ দিয়ে দিলাম, তারপরে ওকেতে ক্লিক করে দিলাম, তারপরে এখানে ডানে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 10 তারিখ কী কী পোস্ট করেছি এখানে কিন্তু শো করছে। তো এভাবে কিন্তু আপনারা ফিল্টার্স করে করে পোস্টগুলো সিলেক্ট করে খুব সহজেই একসাথে ডিলিট করে দিতে পারবেন। তো এখন আমি ফেসবুকের নতুন আপডেটের 3 নম্বর সেটিংসের কাজ দেখিয়ে দিচ্ছি। তো এই জন্যে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করার পর জাস্ট 3 লাইনে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। তো 3 লাইনে ক্লিক করার পর অবশ্যই একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলেই কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটি পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে সেটিংসের অপশন পেয়ে যাবেন, তো জাস্ট সেটিংসে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি সেটিংসে ক্লিক করে দিলাম। তো সেটিংসে ক্লিক করার সাথে সাথে এখানে হিউজ পরিমাণ সেটিংস শো হবে। তো অবশ্যই আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলেই কিন্তু এখানে একটি সেটিংস পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লগ, তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে কাকে লাইক করেছি, কমেন্ট করেছি এবং কী কী পোস্ট করেছি সব কিছুর অ্যাক্টিভিটি কিন্তু এখানে শো করছে। তো এগুলো কিন্তু একটা একটা ডিলিট করতে হতো আগে, এখানে 3 ডট লাইনে ক্লিক করে একটা একটা ডিলিট করতে হতো। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সবগুলো একবারে ডিলিট করবেন। তো জাস্ট আমি ব্যাক বাটনে প্রেস করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ ইন সে কিন্তু নতুন একটি আপডেট সেটিংস অ্যাড করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি, তো এটা কিন্তু আগে ছিল না, ফেসবুক আপডেটের পরেই কিন্তু এই সেটিংসটি অ্যাড করা হয়েছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর অফ ফেসবুক অ্যাক্টিভিটি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হিস্টোরি। তো এখানে যদি ক্লিক করে দিই তাহলে অ্যাক্টিভিটি লগের যত হিস্টোরি আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হিস্টোরি, জাস্ট এখানে ক্লিক করে দিব। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সকল অ্যাক্টিভিটির হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই ছিল ফেসবুকের নতুন আপডেট 3টি সেটিংসের কাজ। তো আশা করি এই সেটিংসগুলোর কাজ জানা থাকলে আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।